নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে চলে এলাম। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তার কারণ তারা প্রত্যেকটা ম্যাজিক দেখছেন এবং প্রত্যেকে কমেন্ট করছেন। আর এই কমেন্ট আমার যে কতটা ভালো লাগে আমি আপনাদের ঠিক বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে, আপনারা যখন কমেন্ট করে বলেন এটা ভালো হয়েছে, তখন আমার মনে হয় আমার এই কাজটা আমি যতদিন বেঁচে থাকবো আমার করে যাওয়া উচিত। আমার সত্যিই ভীষণ ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। কমেন্ট করে আমার বেশ কিছু ভিউয়ার্স বলেছেন যে আপনি তো তাসের ম্যাজিক দেখাচ্ছেন, আপনি যদি একটু অন্য ধরনের ম্যাজিক দেখান তাহলে খুব ভালো হয়, আমরা সমৃদ্ধ হই। তো তাদের কথা মাথায় রেখেই আমি আজকে একটা ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকটা খুব পুরনো দিনের ম্যাজিক। যারা স্কুলে ছোটোবেলায় ম্যাজিক দেখেছেন তারা হয়তো অনেকেই এই ম্যাজিকটা দেখেছেন। কৌতূহল অনেকেরই আছে যে ম্যাজিকটা কী করে হয়, জানা হয়নি কোনোদিনই। আজকে প্রথমে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, তারপরে এই ম্যাজিকটা কী করে হয় তার সিক্রেটটাও বলে দেবো। ইচ্ছে করলেই আপনি আপনাদের বন্ধুবান্ধবকে বা কোনো বার্থডে পার্টিতে বা কোনো ছোট্ট অনুষ্ঠানে গিয়ে আপনি এই ম্যাজিকটা দেখিয়ে একটু ক্রেডিটও নিতে পারেন। আসুন প্রথমে ম্যাজিকটা দেখাই, তারপরে আপনাদের সাথে আরও অনেক রকম কথা বলবো। এই ম্যাজিকটা অনেক রকমভাবে দেখানো যায়। এই ম্যাজিকটার খুব সুন্দর একটা গল্প আছে। গল্প বলতে গেলে ভিডিওটা লম্বা হবে, তাই বেশি গল্প মানে গল্পে আমি যাব না, আমি ম্যাজিকটা দেখাচ্ছি। যদি মনে করেন যে গল্পটা শুনতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি গল্পটাও একদিন শুনিয়ে দেব। আমার কাছে যেটা আছে দেখুন, তিনটে সিল্ক আছে, তিনটে সিল্কের রুমাল একটা ফ্রেমের মধ্যে আটকানো আছে। এটা দেখুন একটা ব্লু রঙের সিল্ক, আর এটা দেখুন একটা গ্রিন কালারের সিল্ক। তাহলে আমার কাছে দুটো দুপাশে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে মাঝখানে রেড কালারের। আশা করি এইটুকু আপনাদের বোঝাতে পেরেছি। এখানে যে গল্পটা হয়, গল্পটা একটা হিন্টস আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা মিস্টার ব্লু, আর এটাও যদি ব্লু হতো তাহলে এটা মিসেস ব্লু, কিন্তু এটা গ্রিন যেহেতু আমি একটু কালারফুল করার জন্য আলাদা করে কালার করেছি। তো মিস্টার ব্লু, মিসেস গ্রিন, তাদের একমাত্র সন্তান মাস্টার রেড। এই মাস্টার রেডকে নিয়েই আমার ম্যাজিক। এই মাস্টার রেডকে এখান থেকে বার করে নিলাম, তাহলে এখানে পড়ে রইল মিস্টার ব্লু আর মিসেস গ্রিন। আমরা এখানে এটা রাখছি। এবারে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে মাস্টার রেড, এই মাস্টার রেডকে আমি কী করছি দেখুন, এই হাতের মধ্যে না এরকমভাবে যদি আমি একটু একটু করুন গোল করি আস্তে আস্তে করে, তাহলে দেখা যাবে এটা একদম ছোট হয়ে গেছে। আর তারপরে আমার কাছে আছে একটা ম্যাজিক ওয়ান্ড, আর এই ম্যাজিক ওয়ান্ডটি যদি একবার ঘোরাই তাহলে দেখা যাবে এটা ওরা তো রয়েছে এখন পর্যন্ত। আরেকবার দেখাই, এটা আমি জাস্ট এরকমভাবে রোল করছি, এইরকমভাবে 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 এই জাস্ট রোল করলাম। এই দেখুন এখানে আছে, ভালো করে দেখবেন। ম্যাজিক ওয়ান্ডটা আমি এখানেই রাখি, তার কারণ ম্যাজিক ওয়ান্ডটা নিয়েই তো আমি কাজটা করবো। তো অনেক দূর থেকে নিলে আপনাদের সন্দেহ হবে, সেই জন্য আমি তা করবো না। আমি কী করছি আরেকবার, এই দেখুন এই যে সিল্কটাকে জাস্ট এরম রোল করলাম, এই রোল এই একদম ছোট হয়ে গেল। তারপর এটা মুঠো করে নিলাম, নিয়ে কী করছি দেখুন, এই যে ম্যাজিক ওয়ান্ড এটা দিয়ে জাস্ট এবার আমি ঘোরালাম, ঘুরে টাচ করলাম, তারপরে দেখা যাচ্ছে একদম গন ভ্যানিশ নেই। তাহলে কোথায় গেল? এই দেখুন এখানে রয়েছে মিস্টার ব্লু আর মিসেস গ্রিন। আমরা যদি এদের কাছে চলে যাই তাহলে দেখতে পাবো মাস্টার রেড ওদের সাথেই আছে। এই দেখুন মাস্টার রেড এদের সাথেই আছে এবং হাত ধরে রয়েছে, মিস হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এই ম্যাজিকটা সুন্দর গল্প, গল্প বলে দেখানো যায়, খুব ভালো লাগে। এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ম্যাজিকটা কী করে হলো এটা আমি আপনাদের এক্ষুনি বলে দেব। আসুন এই ম্যাজিকটা আমি কী করে করলাম।
এটার জন্য এই রকম একটা ইনস্ট্রুমেন্ট দরকার। এই ইনস্ট্রুমেন্ট আমার একটা বন্ধুর ইনস্ট্রুমেন্ট, ভেঙে গেছে। আমি এখানে দেখুন এই স্যালো টেপ দিয়ে জুড়ে রেখেছি এরকমভাবে। এটা কি দুপাশে দুটো বেস আছে, মাঝখানটা একটু একটা গ্যাপ আছে, ভেতরে যেন গ্যাপ থাকে আর কি, এরকম একটা জিনিস। এটা আপনারা বানিয়েও নিতে পারেন, আর যদি বানিয়ে না নিতে পারেন, যাতে ম্যাজিকটা করতে পারেন তার জন্য একটা ফর্মুলা আমি আপনাদের বলে দেবো। প্রথমে এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এটা কী করতে হবে। এখানে তো এই জিনিসটা দেখলেন, এটা এরকম বাধাই থাকুক, অসুবিধা নেই। কিন্তু এই লাল রঙের রুমাল যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম আরেকটা লাগবে, এখানে বাধা আছে একটা। এই দুটো সিল্ক আপনাদের লাগবে সেম কালারের, ব্যাস। এবার কি করছি পুরো বিষয়টা একটু আমরা দেখিয়ে দিই। এখানে এটা সেট করতে হবে কীরকমভাবে, দেখুন এই এমটাকে যদি আমি এ পাশে দিয়ে দিই, এই দেখুন, আর এই সিল্কটা আরও যদি এই পাশটা এ পাশ দিয়ে দিয়ে দিই, তাহলে বুঝতে পারছেন দুটো সিল্কই মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই লাল রঙের রুমালটা আছে। এই লাল রঙের রুমালটা যাবে এর ভেতরে, এর ভেতরে যাবে কি করে, একটা দিক দিয়ে ঢোকাতে হবে আর একটা দিক দিয়ে বার করতে হবে। একবার করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এই জন্য একটু সময় লাগবে, কিন্তু আপনাদের জিনিসটা বুঝে নিন তাহলে ভালোই হবে। হ্যাঁ, এই সিল্কটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে কী করছি এইখান দিয়ে দেবো, এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বার করে নেবো। হ্যাঁ, এই দেখো, এই দেখুন, একটুখানি দেখে নিন, এই দেখুন, এই ধরনের একটা চাকু বা একটা পেন্সিল দিয়ে এপাশ দিয়ে এইরকমভাবে আস্তে আস্তে করে ঢুকে ওপাশে বার করে নিলাম। বার করার পরে দেখুন এই যে বেরিয়ে গেল, এই মাথা দিয়ে এটা বার করে নিলাম, এই এন্ড, এই পাশে দেখুন এই সিল্কটা চলে এলো, এই পাশে এই পাশে এই সিল্কটা চলে আসলো। এবারে কী হচ্ছে, এই যে লাল রঙের সিল্কটা একটা ভেতরে এইভাবে প্রবেশ করিয়ে দিতে হবে, ঠিক এইরকমভাবে একটা পেন্সিল দিয়ে বা একটা ছোটো চাকু দিয়ে এরকমভাবে এটাকে ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে। এই জন্যই গ্যাপটার দরকার, এখানে এই গ্যাপটার দরকার এই কারণে। এই দেখুন, এখন কিন্তু আপনি আর ওই লাল সিল্কটা দেখতে পাচ্ছেন না, কিন্তু লাল সিল্কটা কিন্তু এর ভেতরে আছে, বুঝতে পারছেন? এই দেখুন, কিন্তু এটা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে যে আপনার ডুপ্লিকেট একটা লাল সিল্ক আছে, এটাকে আপনি কী করুন, ঠিক এইখানটাতে এরকম লাগিয়ে দিন, এই কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে বার করে এটাকে ভ্যানিশ করুন। আমি যেভাবে করলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনাদের জানা যে কোনো একটা পদ্ধতিতে এটাকে ভ্যানিশ করে ফেলুন, তাহলেই হবে। এমনও করতে পারেন যে এটাকে এরকম পকেটে রাখলেন, পকেটে রেখে বলেন গন, বলে এরকম দেখালেন এটা চলে এসছে, এরকমভাবেও দেখাতে পারেন। কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে, এই ইনস্ট্রুমেন্টটা আপনাদের একটা ডিফিকাল্ট হয়ে গেল। এই ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনারা করবেন কী করে ম্যাজিকটা করতে পারেন? আপনাদের প্রথমত কথা হচ্ছে, এই আপনারা যে পুরো ভিডিওটা দেখছেন, আপনারা নতুন টিপস পাবেন যেটার জন্য খুব ভালো হবে। এই দেখুন, এই দুটো সিল্ক একই কালারের হলেও চলবে, শুধু এই এটা একটা ডিফারেন্ট কালারের হওয়ার দরকার, যেটা ডুপ্লিকেট দুখানা হতে হবে, মানে এই একটা আর এই একটা দুটো হতে হবে। হ্যাঁ, আর এই দুটো এক কালারের হলেও হবে, এটা আপনি পুরনো শাড়ি কেটেও এটা নিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এটা একটা অন্য কালারের ওড়না কেটেও নিতে পারেন, বোঝা গেল? এটুকু ক্লিয়ার। এগুলো আপনাদের আলাদা করে কিনতে হবে না, বাড়িতেই পেয়ে যাবেন। এইবার দেখুন, সহজ পদ্ধতি একটা বলে দিচ্ছি, এই ইনস্ট্রুমেন্ট ছাড়াও আপনারা এই ম্যাজিকটা করতে পারবেন। অনেকেই জানেন ম্যাজিকটা, যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তাদের জন্য বলছি, তারা করবেন, খুব ভালো লাগবে, ভীষণ আনন্দ লাগবে। দেখুন, আমি একটা খবরের কাগজ নিয়েছি, এইরকম দুপাতার একটা খবরের কাগজ, এখানে কী করেছি এটা ভাজ করে এখানে এরকমভাবে ফুটো করে নিয়েছি। এইটা দিয়ে করা খুব সোজা, কি করে, এই দেখুন, প্রথমে তো কি করছি এইরকমভাবে রাখবো, আমি আশা করি বুঝতে পেরেছেন, এইরকমভাবে রাখবো, এটা এই পাশে দিয়ে দিলাম, একটু ভালো করে বুঝে নিন, বুঝতে পারছেন তো? আর এই যে এন্ডটা আছে, এই এন্ডটা চলে যাবে এই পাশটায়, এই পাশটা দিয়ে, এটা যদি আমরা এইভাবে টেনে নিই দুপাশে, দেখুন কি সুন্দর হবে। এই দেখুন,
মনে হচ্ছে একটা সিল্ক আছে, কিন্তু এই সিল্কের সাথে কিন্তু এই রেড সিল্কটা বাঁধাই আছে। এটা খুলে দেখাই, এই দেখো এই রেড সিল্কটাকে আমরা এই মাঝখানটায় রেখে, এই মাঝখানটায় রেড সিল্কটাকে রেখে আমরা এই ব্লু রঙের সিল্কটাকে এই দিক দিয়ে এই এন্ডটাকে বার করে নিলাম, আর এই পাশ দিয়ে এই এন্ডটাকে বার করে নিলাম। তাহলে দেখুন দুটো সিল্ক বলেই মনে হচ্ছে, লাল সিল্কটা কিন্তু অলরেডি গন, কিন্তু লাল সিল্কটা এখন দেখা যাচ্ছে। একটু এখানে একটু চেপে দিন, একটু এ পাশে চেপে দিন, তাহলে লাল সিল্কটা আর দেখা যাবে না, আর দেখা যাচ্ছে না লাল সিল্কটা। এখন দুটো সিল্কই বলে মনে হচ্ছে। এইবারে যে আপনার ডুপ্লিকেট সিল্কটা আছে, এইটাকে কী করুন, এই মাঝখানটা দিয়ে দিন, মাঝখানের হোলটাতে দিয়ে দিন। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো দেখুন, তিনটে সিল্ক আছে, আপনি একটু ঘুরিয়েও দেখাতে পারেন। এটার একটা টিপস বলে দিই, এইটা এরকম আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এভাবে করবেন না, আপনার অ্যাসিস্ট্যান্টের হাতে ধরিয়ে দেবেন, কিংবা অডিয়েন্সের মধ্যে থেকে একটা বাচ্চাকে ডেকে নেবেন, তার হাতে এটা ধরিয়ে দিন, সে এটা ধরে আছে, সে তো জানে না কী ঘটবে। আপনি এখান থেকে এই সিল্কটাকে টুক করে টেনে বার করে নিন, ব্যাস হয়ে গেল। এটা আছে অডিয়েন্সের হাতে কিংবা আপনার অ্যাসিস্ট্যান্টের হাতে, এটা আপনি ভ্যানিশ করবেন কী করে, যেটা আমি করলাম। এটা বললাম তো, যে কোনোভাবে আপনি যেটা জানেন সেইভাবেই করতে পারেন, কিন্তু আমি যেভাবে করলাম এটা তো জানার আপনার দরকার। এটা খুব ইজি, ম্যাজিক ওয়ানটা এরকম রাখুন সামনে, সামনে রেখে করুন, কোনো অসুবিধা নেই, একটু প্র্যাকটিস করলেই পারবেন। এটাকে এরকম রোল করুন, রোল করলে পরে কী হচ্ছে, এই সিল্কের রুমাল তো একটা ওড়না কেটে নিল, দেখুন সেটা খুবই ছোটো হয়ে যাবে। এটা দেখুন একদমই ছোটো হয়ে যাচ্ছে, এটা একদমই ছোটো হয়ে গেল। এটাকে এরকম মুঠো করে রাখলেন, কিন্তু আপনার মনে হচ্ছে মুঠো করে আমি এখানে রেখেছি, কিন্তু এইরকম ম্যাজিক ওয়ানটা ধরে নিলাম, হ্যাঁ এখন আপনার মনে হচ্ছে না এখানে রয়েছে, কিন্তু না এখানে নেই, দেখুন ভ্যানিশ গেল কোথায়, না আমি এই হাতে নিয়ে নিয়েছি। এইটা একটু প্র্যাকটিস করতে হবে, এইটা যদি আপনি একটু প্র্যাকটিস করেন পারবেন। আমি আরেকবার দেখাই, এইটা এরকমভাবে রোল করলাম, রোল করলাম, রোল করলাম, একদম ছোটো হয়ে গেল। এই যখন ছোটো হয়ে গেল, তখন আমি এখানে না রেখে এটাকে যদি আমি এখানে নিয়ে এরম মুঠো করি, দেখুন এখানে চলে এসেছে, এরম করি অসুবিধা নেই। দেখুন বিষয়টা কি, এরকম ব্যাপার হচ্ছে আপনি কত স্মার্টলি দেখাচ্ছেন, এটাই হচ্ছে আসল কথা। এরকম করলেন, করে এরকম বললেন এরকম মুঠো করে রেখেছি, রেখে এই ম্যাজিক ওয়ান, ম্যাজিক ওয়ানটা যখন ধরছেন তখন একটা সাপোর্ট চলে এলো আপনার হাতে, যে হাতটা মুঠো করা আছে এটা সাপোর্ট চলে আসলো। এবার আপনি এটাকে ঘোরালেন, ঘুরিয়ে বললেন গন ভ্যানিশ। এর ম্যাজিক ওয়ানটা যখন রাখতে যাচ্ছেন, এটা টুপির মধ্যে বা এমন একটা জায়গায় রাখুন বা পকেটে রাখুন, তখন কী করছেন, এইটাকে ড্রপ করে দিচ্ছেন ঠিক এরকম, ব্যাস। তাহলে কী হলো, এটা যেই ড্রপ করে দিলেন তখন আপনার হাতটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, খালি হয়ে গেল। এবারে এখানে তো রেড সিল্কটা নেই, এ মতো অবস্থায় কাগজটাকে ছিঁড়ে ফেলে বার করতে পারেন, কিংবা এখান থেকে ধরে যদি এরকম টেনে বার করেন, সেম টু সেম একই ব্যাপার, এরকম চলে আসবে, এই চলে আসবে, এটা যেমন আছে থাকলো। এখানে আপনি দেখালেন যে রেড সিল্ক এখানে চলে এসছে। এই ছিল আজকে একটা সিল্কের ম্যাজিক, আমি আপনাদের দেখালাম এই সিল্কের ম্যাজিকটা, আপনাদের কেমন লাগলো আবার বলছি, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর সিল্কের ম্যাজিক আরও দেখতে চান কি না, তাসের ম্যাজিক আরও দেখতে চান কি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা যেমন কমেন্ট করবেন, আমি তেমন ম্যাজিক আপনাদের পরিবেশন করব এবং তার সিক্রেটটাও বলে দেবো, যাতে আপনারা আগামী দিনে ম্যাজিশিয়ান হতে পারেন, আপনারা যেন আপনার বন্ধুবান্ধব বার্থডে পার্টি সব জায়গাতে ম্যাজিক দেখে আনন্দ দিতে পারেন। আজকের জন্য বিদায় নেব, আগামী এপিসোডের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ম্যাজিক দেখালে পরে আপনি প্রথমেই আমার ম্যাজিক দেখতেও পারবেন, শিখতেও পারবেন। আজকের জন্য টাটা বাই।